রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষের পদে বৃত হইবার পর এপ্রিল মাসের শেষ ভাগে একদিন বেলুড় মঠে স্বামী অখণ্ডানন্দ তাঁহার ঘরে বসিয়া আছেন। সম্মুখে কয়েকজন সাধু ব্রহ্মচারী দণ্ডায়মান। ভূমিকম্পে বিহারবাসীদের নিদারুণ কষ্টের কথা বলিতে বলিতে তাঁহার মুখমণ্ডল গম্ভীর হইয়া উঠিল, চক্ষু দুইটি অশ্রুতে ভরিয়া গেল। বাষ্পরুদ্ধ কণ্ঠে বলিতে লাগিলেন, ঠাকুরের কাছে কেঁদে কেঁদে জানালুম, ঠাকুর আমি বৃদ্ধ স্থবির হয়ে পড়েছি, তা না হলে আজ গিয়ে নিজ হাতে তাদের সেবা করতুম। সম্মুখে উপস্থিত যুবক ব্রহ্মচারীদের উৎসাহিত করিয়া বলিলেন, তোমরা এইসব সেবা কার্যে আত্মাহুতি দাও, তাহলেও শান্তি পাই। স্থির হইল তিনি বিহারে মিশনের সেবা কেন্দ্রগুলি পরিদর্শন করিতে যাইবেন। এপ্রিল মাসেই একদিন তিনজন সেবক সঙ্গে ভূমিকম্প পীড়িত অঞ্চল অভিমুখে রওনা হইলেন। জামালপুর স্টেশনে তাহাকে নামাইয়া মোটরে মুঙ্গেরে আনা হইল। রাস্তার দুই পার্শ্বে ভূমিকম্পের ধ্বংসলীলার নিদর্শন দেখিয়া তিনি মর্মাহত হইলেন। মুঙ্গেরে জনৈক ভক্তের বিধ্বস্ত অট্টালিকার নিচের একটি ঘরে তাহার থাকিবার বন্দোবস্ত হয়। অল্পক্ষণ বিশ্রামান্তে মহারাজ শহরে ভূমিকম্পের ধ্বংসলীলা দেখিতে বাহির হইলেন। অধিকাংশ রাস্তারই দুই পার্শ্বে পর্বত প্রমাণ ভগ্নস্তূপ, শহরটি একেবারে শ্মশানে পরিণত হইয়াছে। সর্বত্রই জনশূন্য নীরবতা। কচিত কোথাও ছিন্ন বস্ত্রাবৃত দু চারজন নরনারী শোকার্ত চিত্তে দিন কাটাইতেছে। সন্ধ্যায় বাসায় ফিরিয়া স্বামী অখণ্ডানন্দ স্থানীয় ব্যক্তিদের মুখে ভূমিকম্পের ভয়াবহ বর্ণনা শুনিলেন, কিভাবে তাহারা সেই প্রলয়কম দিনকে বরণ করিয়াছিলেন। কেহ বাজারে জিনিস কিনিতে গিয়াছিলেন, কেহ কোনো কাজে গিয়াছিলেন, বাড়ি ফিরিয়া দেখেন লোকজন সহ বাড়িটি ভগ্নস্তূপে পরিণত। কাহারও পরিবারের দু একজন বাঁচিয়াছে, কাহারও সব গিয়াছে। মহারাজ নীরবে গম্ভীরভাবে সকলের দুঃখ কাহিনী শুনিতে লাগিলেন। মিশনের কর্মীরা কিভাবে সেবা কার্য করিতেছে দেখিলেন, কিভাবে কাজ করিলে আর্ত নরনারীগণ সাহায্যের সঙ্গে সঙ্গে শোক সন্তপ্ত প্রাণে একটু শান্তি পাইবে তাহা কর্মীদের বুঝাইয়া দিলেন। কর্মীগণকে অক্লান্ত পরিশ্রম করিতে দেখিয়া তাহার জন্য কলিকাতা হইতে আনিত ডাব তাহাদের মধ্যে বিতরণ করিয়া দিলেন। এই সময় শোকার্ত বহু পরিবার সান্ত্বনা পাইবার আশায় প্রতিদিন তাহার নিকট আসিত। একদিন শহর হইতে 3 মাইল দূরে সীতাকুণ্ড দর্শন করিতে গিয়া কুণ্ডের জল স্পর্শ করিয়া মন্দির দর্শনান্তে মহারাজ কিছুক্ষণ ধ্যানমগ্ন থাকেন। ফিরিবার পথে একজন পাশ্চাত্য ভদ্রমহিলার অনুরোধে তাঁহার বাংলোয় যান। ভূমিকম্পে তাঁহারও অনেক ক্ষতি হইয়াছে। অধিকন্তু পারিবারিক নানা কারণে মহিলাটি শোকাকুলা হইয়া মানসিক অশান্তি ভোগ করিতেছিলেন। স্বামী অখণ্ডানন্দকে দর্শন করিয়া ও তাঁহার কথা শুনিয়া তিনি শান্তি লাভ করিলেন। মুঙ্গেরে থাকাকালে দুধ ফল ও ফুল সহ মহিলাটি প্রত্যহ তাহাকে দর্শন করিতে আসিতেন এবং আনন্দপূরিত চিত্তে ফিরিয়া যাইতেন। আর একদিন কষ্টহারিণী ঘাটে গিয়া অখণ্ডানন্দজি গঙ্গা স্পর্শ করিয়া নিকটস্থ মন্দিরাদি দর্শন করিলেন। এইরূপে মুঙ্গেরে 7 দিন কাটাইয়া তিনি ভাগলপুর যাত্রা করেন। মুঙ্গেরের বহু নরনারী স্টেশনে আসিয়া নীরব করুণ দৃষ্টি দ্বারা তাহাকে বিদায় দিয়া গেল। ভাগলপুরে পৌঁছিলে স্থানীয় ভক্তগণ তাহাকে পুষ্পমাল্য দ্বারা বরণ করিয়া জনৈক ভক্তের গৃহে লইয়া আসিলেন। পরিব্রাজক অবস্থায় স্বামী বিবেকানন্দের সঙ্গে তিনি ভাগলপুরে আসিয়াছিলেন। ঘোঘা বন্যার পরও একবার আসিয়াছিলেন। অতীত দিনের সেই সব কাহিনী ভক্তদের বলিলেন। পরদিন শহরের চারিদিক ঘুরিয়া দেখিলেন।
এখানেও অনেক শোকাতুর ব্যক্তি তাহাকে দর্শন করিতে আসে ও তাহার কথা শুনিয়া সান্ত্বনা লাভ করে। একদিন এখানকার প্রসিদ্ধ বুড়ানাথ শিবের মন্দিরে দর্শন করিতে গেলেন। পূজান্তে অনেকগুলি সোপান অবতরণ করিয়া গঙ্গাঘাটে স্বচ্ছ সলিলা ভাগীরথী দর্শন করিয়া প্রণাম করিলেন। ভাগলপুরে চার দিন কাটাইয়া বিশেষ কাজের আহ্বানে মহারাজ 10ই মে বেলুড় মঠে ফিরিয়া আসিলেন। কয়েকদিন অখণ্ডানন্দজি সকলকে ভূমিকম্পের ধ্বংসলীলার কথাই বলিতে লাগিলেন। সংবাদপত্রে ভারতের এক বিখ্যাত ব্যক্তির উক্তি প্রকাশিত হয়, অস্পৃশ্যতা পাপের জন্যই ভূমিকম্প। এ কথা শুনিয়া মহারাজ অত্যন্ত দুঃখিত হইয়া বলিলেন, কিসের জন্য কি হয় মানুষ কি তা বলতে পারে? অস্পৃশ্যতার জন্যই যদি হবে তো সেটা মালাবার ছেড়ে বিহারে কেন হল? মানুষের এই দুঃখের সময় এরকম কথা বলা ঠিক নয়। এইরূপে কয়েকদিন মঠে অবস্থান করিয়া মে মাসের শেষ সপ্তাহে সারগাছি ফিরিয়া আসিলে ভ্রমণজনিত পরিশ্রমে তাহার স্বাস্থ্যের বিশেষ অবনতি ঘটিল। ডাক্তারেরা হৃৎপিণ্ডের দুর্বলতা লক্ষ্য করিয়া সম্পূর্ণ বিশ্রাম করিতে পরামর্শ দিলেন। বিশ্রাম সেবা ও চিকিৎসার জন্য তাহাকে আবার মঠে আনিবার চেষ্টা করা হইল। এবার তিনি বলিলেন, এখানেই সাবধানে থাকব। কিন্তু আশ্রমে থাকিলে নানা কাজে শরীরের দিকে তাহার মোটেই লক্ষ্য থাকিত না। চার পাঁচ মাস চিকিৎসা চলিতে চলিতে পূজা আসিয়া গেল। তখন আবার আশ্রমে একে একে সকলের অসুখ, চারিদিকে কষ্ট দারিদ্র। আনন্দময়ীর আগমনে আশ্রমে আনন্দের সাড়া জাগিল না। আশ্রমের এই নিরানন্দ ভাব দেখিয়া অখণ্ডানন্দজি ব্যথিত হইয়া ভাবিতেছেন, এমন সময় তিনি অন্তরের অন্তরে অন্তর্যামীর এই বাণী শুনিতে পাইলেন, তুই কাঙালের বন্ধু, দুর্ভিক্ষ মহামারী পীড়িতদের সেবার জন্য তোকে এখানে রেখেছি। এবছর চারিদিকে দুঃখ দৈন্য হাহাকার, অথচ তোর এখন সামর্থ্য নেই যে কিছু সাহায্য করিস। তুই কোন মুখে সকলের দুঃখের মধ্যে নিজের আনন্দ চাস? এ আনন্দ যে তোর সইবে না, সাজবে না। 10-এর দুঃখই আমার দুঃখ, 10-এর সুখই আমার সুখ। ইহাই সেবাব্রতীর সাধনা, ইহাই তাহার সিদ্ধি। পূজার কয়দিনই একটি ভক্ত মায়ের গান গাহিয়া তাহার মনে খুব শান্তি দিয়াছিলেন। এইভাবে সুখে দুঃখে মহাপূজা কাটিয়া গেল। ইহার পরই মঠ হইতে সংবাদ আসিল, স্বামীজির পরিকল্পিত শ্রীরামকৃষ্ণ মন্দির নির্মাণের উপযুক্ত অর্থ নিবেদন করিবার জন্য বস্টন বেদান্ত কেন্দ্রের অধ্যক্ষের সহিত দুইজন মার্কিন ভদ্রমহিলা আসিয়াছেন। এ সময়ে মঠে তাহার উপস্থিতি বিশেষ প্রয়োজন। ঠিক এই সময়ে দক্ষিণ কলিকাতার জনৈক ভক্ত স্বপ্নযোগে দেখেন যে তাহার নবনির্মিত ভবনে মহাপুরুষ মহারাজ আসিয়াছেন। খুব আনন্দে তিনি তাহার সেবা যত্ন করিতেছেন, এমন সময় শুভ স্বপ্ন ভাঙিয়া যায়। বিকালে ভক্তটি যখন এই কথা ভাবিতেছেন, ঠিক তখনই স্বামী অখণ্ডানন্দের এক পত্র আসিল, কাল তোমাদের বাড়িতে গিয়া উঠিব। নির্দিষ্ট দিনে তাহাকে পাইয়া ভক্তটি মহানন্দে ভাসিতে লাগিলেন। ভক্তগৃহে দুদিন বাস করিয়া মহারাজ মঠে আসিলেন। যথাসময়ে মার্কিন মহিলাদ্বয় শ্রীমতী ভক্তি ও অন্নপূর্ণার সহিত তাহার পরিচয় হইল। পরে ইহা গভীর শ্রদ্ধা ও প্রীতির সম্বন্ধে পরিণত হয়। শ্রী শ্রী ঠাকুরের প্রতি এই নবাগত মহিলাদ্বয়ের ভক্তি ও বিশ্বাসে স্বামী অখণ্ডানন্দ মুগ্ধ হন। তাহাদের একান্ত আগ্রহে মঠের কয়েকজন সন্ন্যাসীকের সঙ্গে লইয়া তাহাদিগকে জাহাজে তুলিয়া দিবার জন্য মহারাজ 4 নভেম্বর বোম্বাই যাত্রা করেন।
সেখানে তাহার শুভ পদার্পণের সঙ্গে সঙ্গে যে আনন্দ ধারা প্রবাহিত হয়, তাহা স্মরণ করিয়া জনৈক আশ্রমবাসী লিখিতেছেন, রাজ সমারোহে স্টেশন থেকে মহারাজকে আনা হল। বম্বে আশ্রম যেন আনন্দে উথলে পড়ছে। সকাল বিকাল দুবেলাই লোক তাকে ঘিরে থাকত, তার কথা শুনত সকলে সাগ্রহে। একদিন তার নির্দেশে তিন চার রকম চা হল, রাশিয়ান চা চাকা চাকা লেবু দিয়ে। আর একদিন বললেন, আজ যে যা পারো রাঁধবে, কাঠটা ভালো হয়েছে, দেখা হবে। সেদিন সবার সঙ্গে খেতে বসলেন। এই সময় একটি মারাঠি যুবক সাধু হতে চাইলে তিনি তাকে বললেন, সাধু হবে তা বেশ ভালো কথা, পদব্রজে গিয়ে কনখলে যোগদান করতে পারো। সে তাই করে। কথা ছিল শ্যামাপূজার রাত্রে আশ্রম মন্দিরে মহারাজ মায়ের অস্থি স্থাপন করবেন, কিন্তু ভোগের পরই ঠাকুরের শয়ন হয়ে গেল। আশ্রমের অধ্যক্ষ বিচলিত হয়ে পড়লেন। মহারাজ কিন্তু শুয়েই রইলেন, বললেন, বেশ তো, পরে একটা দিন দেখে হবে। জগদ্ধাত্রী পূজার দিন দিনের বেলা স্নান করে মন্দিরে এসে অস্থি স্থাপন করে পুষ্পাঞ্জলি দিয়ে মহারাজ প্রায় ঘণ্টাখানিক চণ্ডীর স্তবগুলি পড়লেন। তার গম্ভীর গদগদ কণ্ঠে মন্দির প্রতিধ্বনিত হচ্ছিল। কয়েকজন বিবাহিত পার্সি পুরুষ দীক্ষার জন্য আসে। জিজ্ঞাসা করলেন, কে দীক্ষা নেবে? দীক্ষা নিলে সংযত পবিত্র জীবন যাপন করতে হবে। এরপর যারা থেকে যেত তাদের সযত্নে দীক্ষা দিতেন। কোনো কোনো ক্ষেত্রে এসব কোনো কথাই বলতেন না। নির্ধারিত দিনে আমেরিকা যাত্রীদের বিদায় দিয়া স্বামী অখণ্ডানন্দ কলিকাতা ফিরিবার জন্য যাত্রা করিলেন। পথে নাগপুর আশ্রমের অধ্যক্ষের সশ্রদ্ধ আবাহনে নামিয়া কিছুদিন নাগপুরে কাটাইলেন এবং নির্বাচিত কয়েকজনকে দীক্ষা দান করিলেন। আশ্রমবাসী কয়েকটি ছাত্র দীক্ষা চাহিলে তাহাদিগকে সারগাছি যাইতে বলিলেন। নভেম্বরের শেষাশেষি কলিকাতা ফিরিয়া স্বামী অখণ্ডানন্দ পূর্বোক্ত ভক্ত গৃহে উঠিলেন। প্রতিদিন একবার করিয়া মঠে আসিতেন। শেষ দিন মোটরে উঠিবার সময় বলিতেছিলেন, এবার বম্বে টম্বে নয়, আরও লম্বা লম্বা পারি, কাউকে সঙ্গে নেব না। এই কথাগুলি শুনিয়া সকলে পরস্পরের মুখের দিকে চাহিতে লাগিলেন। 3রা ডিসেম্বর শিয়ালদহ স্টেশনে সাধু ও ভক্ত কণ্ঠোত্থিত জয়ধ্বনির মধ্যে ট্রেন ছাড়িয়া দিল। রাত্রি 8টায় দুইজন সেবক সঙ্গে স্বামী অখণ্ডানন্দ সারগাছি পৌঁছিলেন। প্রায় 2 মাস পরে তাহাকে পাইয়া আশ্রমে সকলে অপার আনন্দে মগ্ন হইল। বিনোদ কুটিরের নির্মাণ কার্য সমাপ্ত হইয়া গিয়াছে। আগামী ইংরেজি নববর্ষের দিনেই যথাবিধি গৃহপ্রবেশ অনুষ্ঠান সম্পন্ন করিতে মনস্থ করিয়া মহারাজ কলিকাতায় বিনোদবাবুকে সংবাদ দিলেন। 1935 খ্রিস্টাব্দের 1লা জানুয়ারি ঠাকুরের স্মৃতিপুত কল্পতরু দিবসে শোভাযাত্রাপূর্বক সর্বাগ্রে একটি গোধন, তৎপশ্চাতে ধান্যপূর্ণ কুম্ভ সঙ্গে বিনোদবাবু, তাহার পর আশ্রমবাসীরা অনুগমন করিয়া শুভ গৃহপ্রবেশ অনুষ্ঠান সুসম্পন্ন হইল। সেদিন মহারাজ বিনোদবাবুর সঙ্গে এক ঋষির তুলনা করিয়া প্রাণস্পর্শীভাবে বলিলেন, সেই ঋষি তাহার যথাসর্বস্ব যজ্ঞার্থে দান করিয়াছিলেন। বিনোদ কুটিরের পূর্ব দিকের ঘরটি স্বামী অখণ্ডানন্দের আবাস গৃহে পরিণত হইল। কক্ষের একদিকের দেওয়ালে শ্রী রামকৃষ্ণের সেই পুরাতন প্রতিকৃতিখানি শোভা পাইতে লাগিল। এই সময়ে দেশ বিদেশ হইতে দীক্ষার্থীগণ আশ্রমে আসিতে থাকে। 2-4 দিন থাকিয়া দীক্ষা লইয়া তাহারা পরিপূর্ণ প্রাণে চলিয়া যাইত। পূর্ববঙ্গের ভক্তরা আসিলে মহারাজ তাহাদের বলিতেন, অগঙ্গার দেশ থেকে আসছ, যাও গঙ্গায় নিয়ে এসো,
গঙ্গার মাহাত্ম্য কীর্তন করিয়া তাহাদের হৃদয়ে গঙ্গা ভক্তি জাগ্রত করিতেন। তাহাদের সরলতা দেখিয়া মাঝে মাঝে তাহাদের লইয়া রঙ্গরসিকতাও করিতেন। একদিন একটি ভক্ত দীক্ষার পর সন্ধ্যাবেলা বলে, কথামৃতে আপনার নাম দেখি না। মহারাজ বলিলেন, তবে আমি ঠাকুরের কাছে যাই নাই। ভক্তটি সরল উন্মুখ হইয়া তাহার দিকে তাকাইয়া রহিল। একটু পরে মহারাজ বলিলেন, আসল কথা কি জানো, মাস্টার মহাশয় যেতেন রবিবার বা ছুটির দিন, আমরা সাধারণত যেতাম অন্য দিন, রাত্রে থাকতাম। ঘরে গৃহস্থ ভক্তেরা বেশি এসে পড়লে ঠাকুর আমাদের বলতেন, যা তোরা এবার একটু ঘুরে আয়। অধুনালুপ্ত একটি সাপ্তাহিক পত্রিকায় সেই সময়ে রামকৃষ্ণ মিশনের ইতিহাস নাম দিয়া ধারাবাহিক নিবন্ধ বাহির হইতেছিল। উহাতে প্রথম দিককার অনেক বিষয়ে, বিশেষত মহুলার দুর্ভিক্ষ মোচন ব্যাপারে ভ্রান্ত তথ্য প্রকাশিত দেখিয়া স্বামী অখণ্ডানন্দ বলিলেন, আমরা বেঁচে থাকতেই আমাদের কাজকর্ম সম্বন্ধে এরকম ভুল সব ছাপাতে আরম্ভ করলে। এই বলিয়া সেই দিনই তিনি স্থির করিলেন, তিনি নিজেই তাহার জ্ঞাত সকল কথা ও কৃত কর্মবৃত্তান্ত লিপিবদ্ধ করাইবেন। 1935 খ্রিস্টাব্দের 19 মে আশ্রমের বার্ষিক মহোৎসব হয়। স্বামী অখণ্ডানন্দ পূর্বদিন সন্ধ্যায় একটি সংক্ষিপ্ত প্রবন্ধে লিখাইলেন, আলমবাজার মঠ হইতে তিনি কিভাবে এখানে আসিলেন, কিভাবে অন্নপূর্ণা পূজার দিন দুর্ভিক্ষ ক্লেশ মোচন কার্য আরম্ভ হয় এবং পরিশেষে এখানে কিভাবে মন্দির নির্মিত হয়। পরদিন দ্বিপ্রহরের সভায় এই লেখাটি অভিভাষণ রূপে পড়া হয়। পরে ইহা সেবাব্রত নাম দিয়া পুস্তিকাকারে মুদ্রিত হয়। এই উৎসব উপলক্ষে কলিকাতা, বহরমপুর, কৃষ্ণনগর হইতে বহু ভক্ত সমবেত হন। পূজার পর স্বামী অখণ্ডানন্দ বহুকালের একটি ইচ্ছা পূর্ণ করিতে কৃতযত্ন হইলেন। লোকশিক্ষার দিক দিয়া রামায়ণ মহাভারতের তুলনা নাই। নিরক্ষর শ্রমজীবী কৃষকগণকে শুনাইবার জন্য এই বৎসর সঙ্গীতজ্ঞ কথক আনাইয়া তিনি আশ্রমে রামায়ণ কথকতার ব্যবস্থা করেন। আশ্রম প্রাঙ্গণে প্রায় 1.5 মাস যাবৎ শীতের অপরাহ্নে প্রত্যেক দিন 3 ঘণ্টা রামায়ণ অনুধ্যান তাহার সংকল্পিত দুর্গাপূজার একটি অনুকল্প রূপে অনুষ্ঠিত হইল। 1936 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে শ্রী রামকৃষ্ণ আবির্ভাবের 100 বৎসর হইবে। যথাযোগ্যভাবে বিশ্বব্যাপী রামকৃষ্ণ শতবার্ষিকী মহোৎসব অনুষ্ঠানের আয়োজন করিবার জন্য সাধু ও ভক্তগণকে লইয়া একটি কমিটি গঠিত হয়। স্বামী অখণ্ডানন্দ ইহার সাধারণ সভাপতি নির্বাচিত হন। 1936 খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি পূজার দিনই শতবার্ষিকীর শুভ উদ্বোধন বিঘোষিত হইয়া পৃথিবীর নানা স্থানে উৎসব হইবে। পরবৎসর ওই পুণ্যতিথি পূজার পর মহোৎসবের পরিসমাপ্তি ঘটিবে, এইরূপ কর্মসূচি প্রস্তুত হইল। 1936 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে স্বামীজির পরম ভক্ত মিস ম্যাকলাউড সারগাছি আশ্রমে স্বামী অখণ্ডানন্দের সহিত দেখা করিতে আসেন এবং সারাটি দিন থাকেন। মন্দিরের মেঝেতে বসিয়া উভয়ের মধ্যে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে অনেক পুরাতন কথা হয়। অবশেষে মিস ম্যাকলাউড বলেন, শতবার্ষিকীর জন্য আপনার বাণী দিন, ওরা চেয়েছে। স্বামী অখণ্ডানন্দ বলিলেন, আমার নিজের তো কোনো বাণী নেই, তবে ভাবতে ভাবতে এই বাণী পেয়েছি, তিনি অনাদি অনন্ত, তাঁর আবার শতবার্ষিকী কি। বেশ, এই বাণী নিয়েই যাব বলিয়া মিস ম্যাকলাউড বিদায় গ্রহণ করিলেন। শতবার্ষিকী উৎসবের উদ্বোধন দিবস ঘনাইয়া আসিতেছে। কলিকাতা ও মঠ হইতে প্রায় প্রতিদিন চিঠি আসিতেছে, মহারাজ আপনার বাণী পাঠান, আর মাত্র 7 দিন বাকি।
একদিন ভোরবেলা তখনও রাত্রির অন্ধকার কাটে নাই, স্বামী অখণ্ডানন্দ এক অশরীরী বাণী শুনিতেছেন, লেখ এই এই লেখ, পাছে ভুলিয়া যান তাই তাড়াতাড়ি লিখিয়া রাখিবার জন্য মহারাজ কালি কলম কাগজ খুঁজিতে লাগিলেন। সেবককে ডাকিয়া না পাইয়া নিজেই মোমবাতি জ্বালিয়া প্যাডের উপর লিখিতে লাগিলেন, এবার প্রভুর আগমন পর্ণকুটিরে, প্রভুর দ্বাদশ বর্ষব্যাপী অমানসিক তপস্যা সাধন সিদ্ধি মহাশক্তি ও মহাভাবের অরুণোদয় সুরধুনী ভাগীরথীর বিমল তটে বিশাল পঞ্চবটী ও নিভৃত বিল্লমূলে, পূর্ণপীঠ দক্ষিণেশ্বরের উত্তর পার্শ্বে সরকারি বারুদখানার মুক্ত তরবারিকর শিখ প্রহরীগণের ভাগ্যোদয়ে লোকচক্ষুর অন্তরালে প্রভুর বিবিধ সাধন প্রণালী দর্শনে, ওই শিখ প্রহরীগণের মুখেই প্রভুর প্রথম প্রচার বড়বাজার মারোয়ারি মহলে, পঞ্চবটির নিকটে বলিবর্দের পৃষ্ঠাঘাতে মেলেরে মেলেরে রবে বালকের ন্যায় প্রভুর রোদন, তৎক্ষণাৎ তাহার পৃষ্ঠে স্ফীত রক্তিমাভ আমাতের চিহ্ন এবং নবীন তৃণপরী গুরুভার কাষ্ঠ আকর্ষণে অকস্মাৎ প্রভুর ভূমিতে পতন, ইহাই বিশ্বপ্রেমের পরাকাষ্ঠা। মহিমার দীপ্ত লোকে আলোকিত হইবার শুভ দিন সম্মুখে, প্রভুর সর্বধর্ম সমন্বয় ও কর্ম জ্ঞান ভক্তি ও রাজযোগের অপূর্ব সমীকরণের প্রভাবে মানব জাতি জ্ঞাত ও অজ্ঞাত সারে মুক্তি পথে অগ্রসর হইতেছে। পরে এমন শুভ দিন আসিতেছে যখন জগতে এক সার্বভৌম শান্তি রাজ্যের প্রতিষ্ঠা এবং প্রভুর আহ্বানে সকল প্রকার বিবাদ বিসংবাদ বর্জিত উদ্বুদ্ধ ও সত্যবদ্ধ আপামর জনসাধারণ সমস্বরে প্রভুর যত মত তত পথ বাণীর জয় ঘোষণায় রত এবং নবযুগের পতাকা মূলে সমবেত হইবে। তখনই প্রভুর আগমনের মাধ্যমদিন সভায় সমগ্র জগৎ আলোকিত হইবে। আজ এই মহাশুভ দিনে ধরাবাসী সকলে প্রভুর আগমনের অর্থ হৃদয়ঙ্গম করিয়া ধন্য হোক, ইহাই আমার আকুল প্রার্থনা। স্বস্তি স্বস্তি স্বস্তি। ইহার নকল মহারাজ বেলুড় মঠে পাঠাইয়া দিলেন, সময়াভাবে উহার শেষাংশটুকুর অনুবাদ সঙ্গে সঙ্গে দেশ বিদেশে প্রেরিত হইল। 23 ফেব্রুয়ারি স্বামী অখণ্ডানন্দ বেলুড় মঠে আসিয়া উপস্থিত হইলেন। পরদিন শ্রী রামকৃষ্ণের পূর্ণ জন্মতিথি পূজা ও বিশ্বব্যাপী মহোৎসব শতবার্ষিকীর শুভ উদ্বোধন, প্রত্যুষেই মঙ্গল আরতির পর বেদ মন্ত্র পঠিত হইল। সকালে বেতারে শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে স্বামী বিবেকানন্দের উক্তি ও স্বামী অখণ্ডানন্দের উপরিলিখিত বাণী বিঘোষিত হইল। বেলুড় মঠ প্রাঙ্গণে চারিদিকে কীর্তন গান হইতেছে, বন্যার মতো ভক্তের দল আসিতেছে, দ্বিতলে মন্দিরে পূজা শুরু হইয়াছে, অহরাত্র চলিবে, সকল দেবতা সকল ধর্মাচার্যের পূজা হইবে। সারা দিন মাঝে মাঝে ভক্তেরা স্বামী অখণ্ডানন্দকে দর্শন করিয়া যাইতেছে, তাহার আনন্দ সমুজ্জ্বল মূর্তিতে আজ যেন দিব্য ভাবের আবেশ হইয়াছে, তাই ভক্তগণের দর্শন তৃষ্ণা মিটিতেছে না।